প্রথমে সমস্ত মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ, অনেকেই চেনামো, 99% চেনামো কি দেখতে পাচ্ছি এবং ভীষণ ভালো লাগছে। প্রথমে ধন্যবাদ যেমন সৃজিত মুখার্জিকে, আমার মনে হয় সৃজিতার সাথে এটা আমার অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল যে কবে কাজ করব, কবে কাজ করব। And I'm finally so happy and thank you Sridhar that টেক্কার মতন এমন একটা সাবজেক্ট, আমার কতগুলো ছবি হয়েছে, আমার 40টার বেশি ছবি হয়ে গেছে, কারণ 45 ওকে 45টা ছবি হয়ে গেছে অলমোস্ট, কিন্তু টেক্কার মতন ইকলাক, আমার ক্যারেক্টারের নাম ইকলাক আমার, এরকম ধরনের ক্যারেক্টার বা এরকম একটা সাহসী ক্যারেক্টার, ওয়াইম শেখ সাহসী, আমার মনে হয় টিজার থেকে অতটা বুঝতে পারবেন না কিন্তু ট্রেলার দেখার পর অনেকটাই পরিষ্কার হয়ে যাবে যে আমার ক্যারিয়ারের মধ্যে যদি সাহসী চরিত্র হয় সেটা সংকট নয় চাঁদের পারে, সেটাকে বিট করেছে আমার মনে হয় ইকলাক আলম, তার পুরো ক্রেডিটটা যায় সৃজিত দাকে। আই রিমেম্বার যে আমার যখন ফার্স্ট লুক রিলিজও হয় তখন আমি একটু অ্যাপ্রিহেন্সিভ ছিলাম, একটু চিন্তিত ছিলাম যে কেমনভাবে অ্যাকসেপ্ট করবে, বিকজ আমার ক্যারিয়ার গ্রাফে যদি দেখে তাহলে একটু দ্য পাথ লেস টেকেন আমি নিয়েছি অ্যাজ অ্যান অভিনেত্রী, অ্যাজ অ্যা মেন স্ট্রিম অভিনেত্রী যেটাকে বলে, যে এইরকম একটা ক্যারেক্টারকে থ্রু আউট দ্য ফিল্ম দেখার জন্য এবং শুধু ওকে দেখতেই যে বয়স কাট চুল নিয়ে ঘুরছে মায়া সেটা না, যখন ফাইনালি ট্রেলার বেরোবে এবং যখন সিনেমাটা দর্শক গিয়ে দেখবে তখন বুঝতে পারবে যে ও কতটা ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এইরকম একটা ক্যারেক্টার যে কারণে হয়তো যখন আমার পোস্টারটা বেরিয়েছিল সেখানে কিং লেখা ছিল, না কুইন ছিল, ইট ওয়াজ আ কিং, দ্য কার্ড অফ দ্য কিং। সো এরকম একটা চরিত্র আগে মনে হয় বাংলায় সেরকমভাবে কেউ দেখেনি। টেক্কা আমাদের ছবি, পরিচালক আমি, অভিনেতা 8ই অক্টোবর রিলিজ করছে পুজোর মধ্যে, আর আজকে এটার টিজার রিলিজ করেছে, ডিজিটালি রিলিজ করেছে, আমি মানে বাড়িতে দেখবো না বা ফোনে দেখবো না বলে আরও তাড়াহুড়ো করে এখানে এসে পৌঁছলাম যাতে একটু বড় স্ক্রিনে ভালোভাবে দেখতে পারি। আর সব ছবির মতোই কলাকুশলীরা খুব কষ্ট করে মানে সিনেমা করে, কারণ আমাদের এখানে বাজেট কম, আমাদের অনেক রকম অসুবিধার মধ্যে দিয়ে যেতে হয়, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় সৃজিৎ একটা ফ্যাবুলাস ছবি বানিয়েছে এবং ছবিটা আসছে, আমার বক্তব্যে ছবিটা আসছে। আমার মনে হয় মানে আমি এত বছরের আমার ক্যারিয়ারে একটা বাংলা ছবিতে আমি দেখবো যে হিরো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে পিছনে, হ্যাঁ মানে একটা 14-15 তলা বাড়ি থেকে স্নাইপার নামছে, এই এই দর্শনটা যে হওয়া সম্ভব একটা বাংলা ছবির ক্ষেত্রে সেটা মানে আমি কোনোদিনও ভাবিনি। সো অফকোর্স সেটা একটা বিশাল, এই এই ছবিটার যে যে স্কেল, যে ক্যানভাস, সেটা এতই বড় হয়ে গেছে যে সেটা নিয়ে মানে একজন টিমের মেম্বার হয়ে আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। টেক্কার গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। এই ছবিতে আমার একটি প্লেব্যাক আছে, যে গানটি আমি লিখিনি, সুর করিনি, শুধুমাত্র গেয়েছি, সুর করেছে লিখেছে রণজয়, ওকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। টিজারেই যদি এরকম ইম্প্যাক্ট হয় আই থিঙ্ক ট্রেলারটা তো জাস্ট আরো মানে মাইন্ড ব্লোয়িং হবে। সো এখন দর্শকের রিয়াকশনটা দেখার জন্যই অপেক্ষা, মানে ওনাদের ভালোবাসার জন্যই তো সবকিছু আমাদের খাটনি সবকিছু করা, সো দ্যাট ইজ হোয়াট উই আর ওয়েটিং ফর। বাট আমরা এটা জানি বা এটা আমরা বলতে পারি যে এই রকম ধরনের ছবি আগে কখনো হয়নি। হ্যাঁ অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি কখনো হয়নি, অ্যাবসলিউটলি, ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম। সো আর একদম পরতে পরতেই ওই থ্রিলটা পাবে মানুষজন, উই আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট, আর সেরকমই হয়েছে, সৃজিতদা ভেবেছে ওরকমভাবে, অ্যান্ড অল দ্য পারফরমেন্সেস, দেবদা, রুক্মিণীদি, এভরিওয়ান, স্বস্তিকা দি, এভরিওয়ান ইজ ব্রিলিয়েন্ট, অ্যান্ড উই এনজয়ড ওয়ার্কিং উইথ অল অফ দেম, অল অফ আস উই এনজয়ড আ লট। একদম আমাদের কাজগুলো প্রত্যেকটাই এক একটা কাজ এক একটা জন্মের মতো লাগে, আগের জন্ম শাহজাহান রিজেন্সি, তার আগের জন্ম জাতিস্বর, তার আগের জন্ম মিশর রহস্য, এটা একটা নতুন জন্ম। খারাপ হয়েছে এক্সপ্রেসিভ তো বটেই, কিন্তু ও সবকিছুতে খারাপ, ওর আশেপাশে সব নেগেটিভ, ও পুরো একটা নেগেটিভ, মানে নিজের মধ্যে এত বেশি তিতবিত হয়ে গেছে, ওর যদি ভালোও দেখতে পাচ্ছি তখন নেগেটিভ দেখতে পায়, তো ওর ওর অ্যাপ্রোচ, ওর লুক, ওর চিন্তা ভাবনা কমপ্লিটলি আলাদা। এবং আমার নেক্সট ছবিটা খাদান, এটা লাজেদেল নাই, ওর সব কিছু বিগার, মানে হয় না কি, হি হ্যাজ টু মেক শিওর দ্যাট কে যে 100 জনকে মারতে পারে, সে পুরো ট্রেনটাকে লুট করতে পারে, তো প্রত্যেকটা ক্যারেক্টার তার একটা আলাদা হোমওয়ার্ক থাকে, তার একটা ক্যারেক্টার গ্রাফ থাকে,
I'm happy ke directors are approaching me with some you know interesting challenging character amar chesta ke sob kota character ke jeno jotno niye korte pari ebong darshok jeno dev ke na khuje pay sei choritro ta ke jeno khuje pay jemon Ikhlaq Alam darshok jeno mone hoy ke ei Ikhlaq Alam tai ei chhele ta dev noy eta hotei paren eta Ikhlaq Alam ei bhabe kotha bole ei bhabe body language theke arambho kore ebong or aggression ta ebong এইটা আমারই, আমিও যদি ইকলাকে জায়গায় হতাম তাহলে আমিও এইটাই করতাম, এটা বেশ করেছে, এইটা যেন দর্শকের মনে হয়, তা ওই গিয়ে কোথায় বলবো সাকসেস অফ দ্য ক্যারেক্টার। সঙ্গীত বাংলা দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়া লিখুন যে সঙ্গীত বাংলা যাতে আরো আবার আবার সেরকম নাচ গানা ধুম ধারাক্কাওয়ালা নাচের গানগুলো চালাতে থাকে। আই এম অলসো মিসিং ইট, বাট জোকস অ্যাপার্ট, সঙ্গীত বাংলার সমস্ত দর্শককে, যেটা আমিও একজন তার মধ্যে পড়ি, এটাই বলবো যে 8ই অক্টোবর আমার ছবি টেক্কা রিলিজ করছে আপনাদের কাছে সিনেমা হলে। যদি আপনাদের ইচ্ছা করে তাহলে অবশ্যই যাবেন, গিয়ে হলে গিয়ে টেক্কা দেন। থ্যাংক ইউ।